সরকারি মেডিকেল ডেন্টাল ও আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে সিআইডি এর সাইবার পুলিশ ইউনিট রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল জসিমউদ্দিন ভুইয়া মুন্নু পারভেজ খান জাকির হাসান দীপু ও সামিউল জাফর সকালে মালিবাগে সিআইডি কার্যালয়ের ব্রিফিংয়ে জানানো হয় আসামিরা সংঘবদ্ধ হয়ে দু সাল থেকে ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করত পরে তা মোটা অঙ্কের অর্থের বিনিময় বিক্রি করত গ্রেফতারকৃত জসিমের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার সঞ্চয়পত্র ও দুই কোটি ত্রিশ লাখ টাকা জব্দ করেছে সিআইডি আদালতে হাজির করার পর মূল আসামি জসিমসহ তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করা হয় প্রেসের সাথে তাদের একটা যোগাযোগ ছিল তাদের পরিবারের সদস্য কেউ কেউ প্রেসের সাথে যুক্ত ছিল এবং আমরা জানতে পেরেছি এখানে প্রায় পঞ্চাশ জনের একটা চক্র সক্রিয় আছে বিভিন্ন পরীক্ষার্থীদের দেয়া প্রায় দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার চেক আমরা উদ্ধার করেছি এবং তার সম্পত্তির হিসাব পেয়েছি আমরা প্রায় তিনটি গাড়ি আছে তার দুইটি বাড়ি আছে এবং স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় অর্ধশত কোটি টাকা সে এই প্রক্রিয়া আয় করে বলে আয় করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি